আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট অনলাইন পেজের পক্ষ থেকে সালেহা বেগম, সহকারী শিক্ষক, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুর লক্ষ্মীপুর থেকে তোমাদের জন্য আজকে পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের ক্লাস নিয়ে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থেকে ক্লাসটি উপভোগ করবে। আর ঝটপট তোমরা পঞ্চম শ্রেণীর বাংলা বই এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বসে গেছো। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে চলে যাই। যাওয়ার আগে আমি কিছু উপকরণ দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা দেখো তো বন্ধুরা, চিনতে পারছো এগুলি কি? দেখো তো এগুলি কি? হ্যাঁ নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এগুলি ঘাস, তাই না? এই যে ছোট ছোট এগুলি কি দেখা যাচ্ছে বলো তো? ঘাস, ফুল, ঠিক তো? চিনছো তোমরা? এই যে দেখো ছোট ছোট এগুলি কি? ঘাস, ফুল, তাই না? আমি জানি তো তোমরা সবাই চিনো, দেখছো ছোট ছোট সুন্দর ছোট ছোট ফুল রাস্তার পাশে থাকে। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে। আমরা এগুলি দেখেই কি করি, পথের পাশে ছিঁড়ে ফেলি, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এই যে ঘাস ফুল, তারা কি করে দেখছো? এই যে দেখছো ঘাস ফুল কি করছে, তারা ধুনছে, তাই না? তারা ধুনছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কোন পাঠটি দিতে যাচ্ছি। আমরা এরকমই একটা পাঠ দিতে যাচ্ছি, আমাদের আজকের পাঠের নাম হচ্ছে ঘাস ফুল। লিখেছেন যতীন্দ্র মৈত্র। তো তোমাদের সুবিধার্থে আমি আগেই লিখে রেখেছি, কবিতাটির নাম হচ্ছে কি? ঘাস ফুল। আর লিখেছেন যতীন্দ্র মৈত্র। তোমরা তোমাদের খাতায় এই ঘাস ফুল এবং কবির নাম লিখে নাও, কবিতার নাম এবং কবির নাম লিখে নাও। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই লিখে নিয়েছো? তো আরেকবার আমার সাথে বলো তোমরা, ঘাস ফুল কবিতার নাম কি? ঘাস ফুল কবিতার নাম, ঘাস ফুল লিখেছেন যতীন্দ্র মৈত্র, লিখেছেন যতীন্দ্র মৈত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু কবির সাথে পরিচিত হয়ে নেই। যতীন্দ্র মৈত্র 1911 সালে পাবনাতে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখেছেন এবং বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি কি? খ্যাতমান। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতমান। তিনি 1977 সালের 26 অক্টোবর মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, দেখুন যতীন্দ্র মৈত্র কত সালে জন্মগ্রহণ করে? 1911 সালে। 1911 সালে দেখতে পাচ্ছ তোমরা, 1911 সালে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? পাবনায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তিনি কি ছিলেন? তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক ছিলেন। তিনি অনেক উদ্দীপনামূলক দেশের গান লিখেও তিনি বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি কি? খ্যাতমান। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1977 সালে। শিক্ষার্থী বন্ধুরা,
এবার তোমরা তোমাদের বাংলা বইয়ের 73 নাম্বার পৃষ্ঠা খুলো। তোমরা তোমাদের বাংলা বইয়ের 73 নাম্বার পৃষ্ঠা খুলো। আজকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে পাঠ্যাংশটুকু পড়ব এবং আবৃত্তি করব, শ্রেণী পঞ্চম বিষয় বাংলা পার্ট ঘাস ফুল, পাঠ্যাংশ হচ্ছে আমরা ঘাসের থেকে কে নারী মাথা পর্যন্ত। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি কবিতাটি আবৃত্তি করব, তোমরা লাইনের নিচে দিয়ে ধরবে এবং আমার সাথে পড়বে, আবৃত্তি করা শিখবে। ঠিক আছে, ঘাস ফুল জ্যোতিরিঞ্জমুদ্র, ঘাস ফুল জ্যোতিরিঞ্জমুদ্র, আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে ধুলায় মাথা তুলো না মোদের, দুলো না পায়ে ছিঁড়ো না নরম পাতা, শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর ধুলে ধুলে নাড়ি মাথা, ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। দেখছো কি বলছে ঘাস ফুল? আর একবার তোমরা ধরো, লাইনের নিচে আঙুল দিয়ে ধরো এবং আমার সাথে পড়ো, ঘাস ফুল জ্যোতিরিন্দ্রমুদ্র, আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে ধুলাই মাথা তুলো না মোদের, দুলো না পায় ছেড়ো না নরম পাতা, শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা, ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। ঘাস ফুল কবিতাটি কে লিখেছেন? জ্যোতিরিন্দ্রমিত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, ঘাসের কি ফুল? ছোট ছোট ফুল, হাওয়াতে ধুলায় মাথা, হাওয়াতে মানে বাতাসে মাথা ধুলায়, তুলো না মোদের দুলো না পায়ে, মানে এ যে ঘাস ফুল, ঘাস ফুলকে বলা হচ্ছে যে আমাদেরকে তুলো না, মানে আমাদেরকে তুলে ফেলবা না তোমরা, ধুলো না পায়ে, মানে পায়ে নিচে ধুলো না এগুলি, ছিঁড়ো না নরম পাতা, এই যে ঘাসের নরম পাতা, ঘাসের যে নরম পাতা আছে এগুলিকে ছিঁড়তে না, নিষেধ করছে। কে নিষেধ করছে? কে নিষেধ করছে? ঘাস ফুল নিষেধ করছে তাদের পাতা যেন না ছিঁড়ে। শুধু দেখো আর খুশি হও মনে, মানে আমরা দেখে যাব খুশি হব, কিন্তু আমরা পাতা ছিঁড়ব না, ফুলকেও ছিঁড়ব না। সূর্যের সাথে হাসির কিরণে, কিরণ মানে হচ্ছে আলো, কেমনে আমরা হেসে উঠি আর ধুলে ধুলে নাড়ি মাথা, এই যে ঘাসেরা ধুলে ধুলে মাথা নাড়ছে সেটা দেখার জন্য বলছে, ধরায় বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, ধরা মানে পৃথিবী, বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারে লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর ধুলে বাতাসে যখন তারারা ফুটে। তো বন্ধুরা, আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে আমরা ঘাসের থেকে ধুলে ধুলে নাড়ি মাথা পর্যন্ত। তো আমরা এই কোটটু একটু ভালো করে জেনে নিই, ঘাস ফুল কবিতার নাম হচ্ছে কি? ঘাস ফুল, আর কবিতাটি লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র।
আমরা ঘাসের ছোট ছোট কুল। এই কথাটা কে বলেছে? ঘাস নিজেই বলেছে। হাওয়াতে ধুলাই মাথা, মানে বাতাসে মাথা ধুলাই। তুলনামুদের দুলুনা পায়ে, মানে এদের না তোলার জন্য বলছে পায়ের নিচে যেন পিষে না পেলে, সে কথা বলছে। ছিঁড়ু না নরম পাতা, নরম পাতা ছিঁড়তে না নিষেধ করে দিয়েছে। শুধু দেখো আর খুশি হও মনে, মানে এই ফুলগুলি দেখে খুশি হো। আমরা রাস্তার পাশে যে ছোট ছোট ফুল দেখে অনেক সময় খেলার বসে ছিঁড়ে ফেলি, ঠিক না? কিন্তু এগুলি করা যাবে না আজ থেকে, ঠিক আছে? কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা, যখন বাতাস আসে তখন কি হয়, এই ঘাস ফুলে ঘাস ফুলগুলি নেড়ে নেড়ে মাথা নেড়ে নেড়ে তারা কি করে, ধুলে তারা ধুলতে থাকে, ঠিক না? তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা আমার সাথে একবার পড়ো, ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলনা মোদের দুলুনা পায়ে, ছিঁড়ু না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার নিজেরা একটু পড়ো, ঠিক আছে? হ্যাঁ, এতক্ষণে আমি ধরে নিচ্ছি তোমরা পড়েছ। তো এটার মূল ভাবটা আমরা একটু জেনে নিই। ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে সে কথাটাই এখানে বোঝানো হয়েছে। জীবনকে তারা খুব সুন্দরভাবে উপভোগ করছে। তারা নিজেরা বলছে যে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে পেলে মানুষ যেন তাদেরকে কি না করে, কষ্ট না দেয়, সেই মিনতি তারা করছে। গাছ ফুল ফুটলে তাদেরকে কি হয়, আনন্দ পাওয়া যায়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছেরও প্রাণ, যেমন প্রাণ আছে গাছেরও যেমন প্রাণ আছে, তেমনি কিসের প্রাণ আছে, ফুলেরও প্রাণ আছে। ঘাস ফুল তাদেরকে যেন ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে না দেয়, সেই কথাই তারা মিনতি করছে। কার কাছে মিনতি করছে? মানুষের কাছে মিনতি করছে। গাছে ফুল ফুটলে তা দেখে কি আনন্দ পাওয়া চাই, এটাকে আমরা ছিঁড়ে ফেলব না। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা যদি ফুল দেখি আমরা ছিঁড়ে ফেলব না, পাতা তাদের নরম পাতা আমরা ছিঁড়ব না। ফুল ছিঁড়ার অর্থ হলো কি, ফুলকে মেরে ফেলা। ফুল ছিঁড়ার অর্থ হচ্ছে ফুলকে মেরে ফেলা। এই কাজটা করা যাবে? তাদেরও তো জীবন আছে, তাই না? আমাদেরও তো জীবন আছে। গাছেরও যেমন জীবন আছে ফুলেরও তেমন জীবন আছে, তাই ফুলকে ছেঁড়া যাবে না, সেই কথাই তারা তাদের মুখ দিয়ে বলছে। কাদের মুখ দিয়ে? হ্যাঁ, ঘাস ফুলের নিজের মুখ দিয়ে এই কথা বলছে। আর এই মিনতি করছে কার কাছে? এই মিনতি করছে মানুষের কাছে। কি মিনতি করছে? মিনতি করছে তাদেরকে যেন ছিঁড়ে না ফেলে, পায়ের নিচে পিষে না ফেলে, সে মিনতি করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে পাঠ্যাংশটুকু আজকে পড়লাম এবং এই পাঠ্যাংশের মূল ভাব জানলাম, এবার দেখো তো এই পাঠ্যাংশ থেকে আমরা কি কি নতুন শব্দ পেয়েছি আজ, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি তোমরা খুঁজে নিয়েছ, তো আমার সাথে একটু মিলিয়ে দেখো তো। আমরা আজকে এই শব্দের অর্থগুলো জেনে নিব, ঠিক আছে? দেখো নতুন শব্দ কি পেয়েছি, হাওয়া। হাওয়া অর্থ কি? হাওয়া অর্থ বাতাস। হাওয়া অর্থ কি? বাতাস। হাওয়া বাতাস। এরপরে পেয়েছি ধোলাই। ধোলাই অর্থ নাড়ায়। ধোলাই অর্থ নাড়ায়। ধোলাই অর্থ নাড়ায়। ধোলাই নাড়ায়। এরপরে দেখো খুশি। খুশি অর্থ কি? আনন্দ। আমার সাথে মিলেছে বন্ধুরা?
देखो तो हवा बाताश, हवा बाताश, हवा अर्थ बाताश, हवा अर्थ की बाताश। एरपर देखो दोलाई, दोलाई अर्थ नाड़ाय, दोलाई अर्थ नाड़ाय। एरपर होच्छे खुशी, खुशी अर्थ की आनंद, खुशी अर्थ आनंद। आमरा बोली ना जे कोनो किछु नतून किछु पेले आमरा खुशी हये जाई, माने आनंदित हये जाई। ओके ठीक आछे बंधुरा, तोमरा ई शब्दार्थगुली खाता निश्चय लिखे नियेछो एतक्षणे। तो एबार देखो आरेकटा शब्द किरण, किरण अर्थ आलो, किरण अर्थ आलो, किरण अर्थ आलो। आमरा आबार देखी हावा बाताश, दोलाई नाड़ाय, खुशी आनंद, किरण आलो। एबार आमरा घरेर भितरे शब्द खाली जायगाय बसिए वाक्य तैरि करब। देखि तो ए पाठ्यांश थेके आमरा जे दुटी वाक्य पेयेछि, छोटो छोटो फुल हावाते खाली घर माथा। ये खाली घरे कि हबे बोलो तो? हाँ आमी जानि तो तुम्हरा पारो। हाँ कि होयेछे? दोलाई, दोलाई, छोटो छोटो फुल हावाते दोलाई माथा, छोटो छोटो फुल हावाते दोलाई माथा। एबार आरेकटा बोलो तो, सकाले सूर्येर खाली घर ततटा তার পক্ষে আবার তীব্র হয় না, খালি করে কি বসবে? হ্যাঁ ঠিক বলেছ, আমরা জানি তো, আমি জানি তোমরা খুব ভালো ভালো ছাত্রছাত্রী, তোমরা মনোযোগ সহকারে দেখছ। হ্যাঁ সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না, কিরণ মানে হচ্ছে আলো, মানে সকালে যে সূর্যের কিরণ আলো হয় ওটা কি তীব্র হয় না, কিরণ, সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না, সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না। আমরা আরেকবার দেখে নেই, দেখো ছোট ছোট ফুল হাওয়াতে খালি ঘর মাথা, এখানে কি হবে? খালি ঘরে হবে দোলায় মাথা, সকালে সূর্যের, তারপরে খালি ঘর ততটা তীব্র হয় না, খালি ঘরে কি বসবে? কিরণ, সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখে নিয়েছো এবার আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি, দেখি তোমরা বলতে পারো কিনা। কারা হাওয়াতে মাথা ধুলায়, কারা হাওয়াতে মাথা ধুলায়? ঘাস ফুল, তাই না? ঘাস ফুল, ঠিক ধরেছো তোমরা। এই যে দেখো, এই যে কি করছে, যখন হাওয়া আসে বাতাস আসে তখন কি করে, এই ঘাস ফুল ধুলায়, মাথা ধুলায়, তাই না? এরপরে দেখো এই যে ঘাসের ছোট ছোট ফুল, ঘাসের ছোট ছোট ফুল যখন বাতাস আসে তখন কি করে, হাওয়াতে মাথা ধুলায়। আরে দেখছো কি সুন্দর ছোট ছোট ফুল দেখা যাচ্ছে, হাওয়াতে মাথা দোলায় তারা, কি করে, হাওয়াতে মাথা দোলায়। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো তুলনা মোদের দোলনা পাই, ছিড়না নরম পাতা, কে বলেছে নরম পাতা ছিঁড়তে না নিষেধ করেছে? কে? ঘাস ফুল, ঘাস ফুল কার মুখ দিয়ে কথা বলেছে? তাদের, হ্যাঁ ঠিক বলেছে, তাদের নিজেদের মুখ দিয়ে বলেছে। কাদেরকে নিষেধ করেছে?
পাতা না ছিঁড়তে মানুষ মানুষদেরকে নিষেধ করেছে। হ্যাঁ ঠিক বলেছো তোমরা শিক্ষার্থী বন্ধুরা। আরেকটি প্রশ্নের উত্তর দাও, কারা ধুলে ধুলে মাথা নাড়ায়? বলতো, ঘাস ফুল। হ্যাঁ ঠিক বলেছ, ঘাস ফুল ধুলে ধুলে মাথা নাড়া। আচ্ছা এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? বলতো, হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে মাথা দোলাচ্ছে। ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে মাথা দোলাচ্ছে। ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করেছে, কেন করেছে? ঘাসফুল মিনতি করেছে যে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে যেন তাদেরকে কি কষ্ট না দেয়, সেই মিনতি করেছে। কেন করেছে? সবারই তো জীবন আছে, তাই না? আমাদের যেমন জীবন আছে, গাছেরও জীবন আছে, ফুলেরও জীবন আছে। তারা ঘাসফুল বলে, ছোট ছোট বলে কি তাদের জীবন নেই? তাদেরও জীবন আছে, তাই তারা মিনতি করছে যে ঘাসফুল অনেক আনন্দে জীবন উপভোগ করছে। গাছে ফুল ফুটলে কি পাওয়া যায়? আনন্দ পাওয়া যায়। ফুল ছেঁড়ার অর্থ হচ্ছে কি? ফুলকে মেরে ফেলা। ফুল ছেঁড়ার অর্থ হচ্ছে ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমন প্রাণ আছে। সেজন্য কি তারা মিনতি করছে তাদেরকে যেন ছিঁড়ে ফেলা না হয়, সে কথাই তারা বলছে তাদের নিজের মুক্তি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখো প্রশ্নগুলির উত্তর তোমরা চাইলে লিখে নিতে পারো। দেখা যাচ্ছে বন্ধুরা? হ্যাঁ আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা যে কবিতা অংশটুকু পড়লাম, আমাদের আজকের কবিতার নাম কি ছিল? কবিতার নাম ছিল, কবিতার নাম ছিল ঘাসফুল। কবিতার নাম ছিল ঘাসফুল। জ্যোতীন্দ্র কবিতাটি লিখেছেন জ্যোতীন্দ্র মৈত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, মূল ভাবটা আমরা আর একটু, এই পাঠ্যাংশের মূল ভাবটা হচ্ছে কি, ঘাসেরা খুব আনন্দে বেঁচে আছে, জীবন জীবন অতিবাহিত করছে। ঘাসফুলগুলি তারা তাদের নিজের মুখ দিয়ে বলছে যে ফুলকে যেন ছিঁড়ে না ফেলা হয়, পায়ের নিচে দিয়ে পিষে ফেলা না হয়, পিষে তাদেরকে কষ্ট দেওয়া না হয়। তারা সেই মিনতি করছে, গাছে ফুল ফুটলে তাদেরকে কি পাওয়া যায়? আনন্দ পাওয়া যায়। ফুল ছেঁড়ার অর্থ হচ্ছে ফুলকে মেরে ফেলা। গাছের যেমন যে জীব প্রাণ আছে, তেমনি কিসেরও প্রাণ আছে? ফুলেরও প্রাণ আছে। তাহলে আমরা আজকে থেকে আর ফুল ছেড়ব না, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই এই কবিতার অংশটুকু বুঝতে পেরেছ। তো তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই কবিতা অংশ থেকে কি কি শিখলাম? কবিতার নাম শিখলাম, কবির নাম, কবির পরিচিতি জানলাম, নতুন শব্দ এবং শব্দার্থ জানতে পারলাম, ঘরের ভিতরে ভিতরের শব্দ খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করলাম, এবং এই কবিতাংশের মূল ভাব জানতে পারলাম এবং প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী ক্লাসে বাড়ির ক্লাস থাকলো, তোমরা এই যে আমি যে কাজগুলি করিয়েছি আজকে, এই কাজগুলি তোমরা আগামী ক্লাসে করবা, ঠিক আছে? করে আমাকে কমেন্ট বক্স অথবা ইনবক্সে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা রাখছি আগামী পাঠেও তোমাদের সাথে আবার খুব সহসা দেখা হবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।